বুধবার বনগাঁ পৌরসভার দপ্তর বন্টন হলো। চেয়ারম্যান ইন কাউন্সিল হন তিনজন কাউন্সিলর। শিক্ষা দপ্তরের দায়িত্বে মৌসুমী চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে নতুন কাউন্সিলর অমিতাভ দাস, দপ্তর নিতে অস্বীকার কৃষ্ণা রায়। বুধবার বনগাঁ পৌরসভার কাউন্সিলরদের মধ্যে দপ্তর বন্টন হলো। এদিন পৌরসভার প্রেক্ষাগৃহে এক বৈঠকে দপ্তর বন্টন করা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর দিলীপ মজুমদার, মৌসুমী চক্রবর্তী ও শম্পা মহন্তকে চেয়ারম্যান ইন কাউন্সিল নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি আরও 13 জন কাউন্সিলরকে দপ্তর বন্টন করা হয়। এদিন প্রশাসনিক অর্থ দপ্তরের পাশাপাশি পাবলিক ওয়ার্কস দেখভাল করবেন চেয়ারম্যান গোপাল শেঠ। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রেভিনিউ দপ্তর। শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলর মৌসুমী চক্রবর্তীকে। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে নবনির্বাচিত কাউন্সিলর অমিতাভ দাস। আমাদের সিআইসি এবং বিভিন্ন দপ্তরে আমরা সবাই মিলে কাজ করব। সে কাজগুলোকে দায়িত্বভার সবাইকে নিয়ে কাজটাকে মানুষের পরিষেবার জায়গা যাতে সঠিকভাবে হয় তার জন্য আজকে আমাদের এই বোর্ড মিটিংয়ের সাথে সাথে এই মিটিংটাও ছিল। আমরা যে সিআইসি নির্বাচন করেছি, আমাদের মধ্যে যারা সিআইসি হয়েছেন আপনারা শুনেছেন, দিলীপ মজুমদার, মৌসুমী চক্রবর্তী, শম্পা মাহন্ত, এই তিনজন আমাদের সিআইসি হয়েছেন, তাদেরও দপ্তর দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা যারা 18 জন কাউন্সিলর আছি, যারা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, এবং আমাদের সঙ্গে যারা আরও যারা কাউন্সিলর আছেন তারাও ছিলেন, সকলে একসঙ্গে কাজ করবো। সেই 18 জন আমরা সবাই সমানভাবে দায়িত্ব নিয়ে যাতে কাজটা স্বচ্ছভাবে হয় সেটাকের জন্য আমরা সকলে মিলে এই প্রচেষ্টা চলছে। এদিন দপ্তর বন্টন অনুষ্ঠানে কোনো দপ্তরের দায়িত্ব নিতে অস্বীকার করেন 3 বারের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়। এদিন কৃষ্ণা রায়কে বিল্ডিং প্ল্যান দপ্তর দেয়া হলেও তিনি তা নিতে অস্বীকার করেন। তার বৌমা টুম্পা রায়ও এদিন দপ্তরের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। এ বিষয়ে কৃষ্ণা রায় বলেন, দল যেটা মনে করেছে সেটা করেছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি কোনো কিছু দাবি করিনি, এই বিষয় সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না, আমি কোনো কমেন্টস করতে চাই না, আমি কোনো বিষয় এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। মার্চের 2 তারিখ পৌরসভার ভোট গণনা হয়। 22 আসন বিশিষ্ট বনগাঁ পৌরসভার 19টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 1টি করে আসন পায় জাতীয় কংগ্রেস, বিজেপি ও নির্দল। ওই মাসের 16 তারিখেই পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নেন গোপাল শেঠ। ভাইস চেয়ারম্যান হন জ্যোৎস্না আঢ্য। 3 বারের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় কোনো পদ না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন তিনি। কৃষ্ণা রায় সেদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, মাল্টু দিলে এই দলে সব হয়, জানিয়ে দলীয় নেতৃত্বের রোষের মুখে পড়েন প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়। বুধবার দপ্তর বন্টন হলেও তিনি কোনো পদ নিতে অস্বীকার করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 16 তারিখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এদিনের দপ্তর বন্টন অনুষ্ঠানে। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, উনি আমাদের সকলের শ্রদ্ধেয়, উনি উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, আমরা যে কাজই করব তাকে জানিয়ে যোগ্য সম্মান দিয়েই করব। ওনা তো ওনার ওই যে উদার মানসিকতা, উনি আমাদের গার্জিয়ান। মানুষ রাজনীতি করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, এটা বড় কথা নয়, কিন্তু উনি আমাদের অভিভাবক। আমি ওনার ছেড়ে কোনো কাজ করব না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনাকে ছেড়ে কোনো কাজ করব না। আমরা রুটিন আমরা যা যে যারা আছি ওনাকে আমরা সবাই ওনার নেতৃত্বে, আমরা বনগাঁ পৌরসভা যত কাউন্সিলর আছি আমি মুখে যা বলি কাজেও তাই করি, স্বচ্ছভাবে আমরা কাজটা করব। এখানে সবাই মিলে আমরা কাজ করব, এবং সেখানে কাজ করতে গিয়ে সেই আমরা যারা আমাদের দায়িত্ব বন্টন করেছি সেটা আমরা পরে কথা বলে নেব, বলে আমরা যাতে সবাই মিলে কাজ করি। এখানে আমি চেয়ারম্যান বলে কথা না, সামগ্রিকভাবে সব কাজটা সবাই দেখতে পারবে, ওপেন টু অল। আপনারা আসলেও দেখাবো, আপনারা আসলেও কাজগুলো ভালো করে ফাইল খুলে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেন মুখ্যমন্ত্রী ওপেন ঘোষণা করছে যে এই প্রকল্প এই প্রকল্প ওই প্রকল্প করছে, তো সেটা আমার দেখাতে দোষ কোথায়? সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।